আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ মাহমুদ আল্লাহ রসলিল করিম আহ্বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আমি চাই আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন এবং আমাদেরকে সেটাই দিন যেটা আমাদের জন্য কল্যাণকর দুনিয়া এবং আখেরাতে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সব ওয়া আমাদেরকে সেটাই দিন যেটা আমাদের জন্য কল্যাণকর আর অনেক সময় স্কলারশিপ কল্যাণকার নাও হতে পারে এই আমরা সবসময় আল্লাহ তালের কাছে সেটাই চাইবো যেটা আমাদের জন্য কল্যাণকর এবং আমাদেরকে ধৈর্য ধরা তফিক দিক কেননা আসলে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আবেদন করার পর যতটা সময় অপেক্ষা করা লাগে এটা আসলে খুবই কষ্টের ভিতর দিয়ে যায় তো সেই কষ্টকে ধৈর্য হিসেবে নিয়ে এবং ধৈর্য ধরা দৌফিক দান আমাদেরকে আমিন তো আজকে আমি কোন বিষয়টার উপরে কথা বলব আজকে আমি কথা বলবো সৌদি আরব একটা স্কলারশিপের উপরে যেটার নাম হচ্ছে কিং সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ এবং এই বিশ্ববিদ্যালয়ে অলরেডি কিন্তু আবেদন গ্রহণ করেছে আরবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য যেটা দুই বছরের কোর্স আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স তারপর অনার্স এখন যেটার আবেদন শুরু হয়েছে সেটা হচ্ছে ডিগ্রিক অনার্স প্রোগ্রামের জন্য এই সমস্ত বিষয়ের উপর আমি কথা বলবো ইনশাআল্লাহ তালা তারাই কিছু বিষয় ক্লিয়ার করা প্রয়োজন যে আসলে যখন এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটের মাধ্যমে সৌদি আরব আবেদন গ্রহণ করতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য তাহলে আপনি যখন সুযোগ পাবেন কোনো বিশ্ববিদ্যালয় হতে সার্কুলার দেওয়ার মাধ্যমে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনার আবেদন করতে পারেন এবং এই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট যদি আবেদন করার জন্য তারা বলে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় এখানে যে বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটের মাধ্যমে কোনো ইউনিভার্সিটি আন্ডারে আপনি ফাইনাল সিলেকশন না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনি আবেদন করুন সব জায়গায় সেটা এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইটে হোক বা বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইট হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আরবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নাকি ডিরেক অনার্স প্রোগ্রাম কি করা যায় আসলে আপনার প্রশ্ন থাকতে পারে আমি সায়েন্সে পড়ব সায়েন্সে সৌদি আরবে ইংরেজিতে পড়ানো হয় তাহলে কেন আমাকে আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতে হবে দেখুন একটা বিষয় সব থেকে বেশি আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যে যখন আপনি আবেদন করবেন সৌদি আরবে আবেদন করার পর থেকে যদি আপনি প্রাইমারি সিলেকশন পান তিন চার বা ছয় মাসের ভেতরে তাহলে আপনাকে ভিসা পেতে ওয়েট করা লাগবে মিনিমাম এক বছর এক থেকে দেড় বছর তাহলে এই সময়টা আপনার অপেক্ষা করা লাগবে এবং আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স দুই বছর তাহলে প্রায় তিন বছর বা সাড়ে তিন বছর লাগতে পারে এরপরে অনার্স চার বছর তাহলে সাড়ে সাত বছর আট বছর লেগে যেতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রায় মানে একাডেমিক ইয়ার যেদিন যেদিন থেকে শুরু হবে তার পাঁচ বছর ভিতরে আপনাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তাহলে ইঞ্জিনিয়ারিং যদি পাঁচ বছর হয় আরবে ল্যাঙ্গুয়েজ কোর্স দুই বছর এবং ভিসা পেতে আপনি অপেক্ষা করেছেন প্রায় এক থেকে দেড় বছর তাহলে কত বছর হচ্ছে প্রায় সাড়ে সাত বছর বা আট বছর এরকম লম্বা একটা সময় লাগবে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করতে চান সৌদি আরবে সুতরাং সব কিছু ভাবনা করে সিদ্ধান্ত নেবেন আপনি যে আপনার জন্য কোটা কোনটি কর এখন যদি কেউ অনার্সে পড়াশোনা করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার তাহলে আমি মনে করি না যে আসা আসলে বা আবেদন করার প্রয়োজন আছে এখন সিদ্ধান্ত আপনার এখন আমি জাস্ট আমার মতামত দিতে পারি কিন্তু আপনার লাইফের উপরে তো আমার কোনো কর্তৃত্ব নেই আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা জানাতে পারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আর যারা আরবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়ার পরে অনার্সে পড়াশোনা করবে সেটা আর্টস ব্যাকগ্রাউন্ড ফর এক্সাম্পল স্যারিয়া তারপরে আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সো তাদের জন্য আসলে উন্মুক্ত সবসময় এনি টাইম যেহেতু এটার উপরে বেস্ট আর কোনো চয়েস নেই আরব দেশে আরবিতে পড়াশোনা করেন আল্লাহ রহম করুন আপনাদের প্রতি এবং আপনার জন্য সহজ করুন ইনশাআ আল্লাহ তালা তালা সহজ করবেন আপনাদের জন্য তো বিষয়টা ক্লিয়ার যে যারা আরবি জানেন না যারা আরবি জানেন না তারা যোগ্য নয় ডিরেক অনার্স প্রোগ্রামে আবেদন করার জন্য যারা আরবি জানেন তারা ডিরেক্ট অনার্স প্রোগ্রামের জন্য আবেদনের যোগ্য এখন আপনি এটাকে কীভাবে মানে যাচাই করবেন যে আমি আরবিতে যোগ্য কি যোগ্য না ধরুন আপনার কাছে একটা আমি বই দিয়েছি সেটার পৃষ্ঠা চারশো থেকে পাঁচশো পৃষ্ঠা হবে এবং পাঁচশো পৃষ্ঠের ভেতর হতে আমি প্রশ্ন করলাম একশোটা এমসিকু ফর এক্সাম্পল এমসিকু তো মাল্টিপল চয়েস আপনি যদি একশোটার ভিতরে আশিটা কমপ্লিট করতে পারেন এবং অ্যান্সার করতে পারেন যে না এগুলো সঠিক আপনি একশোর ভিতরে আশি নাম্বার পেয়েছেন তার মানে হলো আপনি ডিটেক অনার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আরবি ল্যাঙ্গুয়েজ আপনার জন্য নয় এবং কেউ যদি আশি আশির নিচে পান তাহলে সেটার জন্য আপনি যোগ্য না ডিটেক অনার্স প্রোগ্রামে আবেদন করার জন্য সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন কেউ বলবেন আমি খুব বেশি আরবি জানি অল্প অল্প আরবি পারি আমি আল আল কোরআন পড়তে পারি তো আসলে এগুলোর মানে এই নয় যে আপনি আরবি জানেন বা আপনি আরবিতে পড়াশোনা করতে পারবেন বাংলাদেশে আরবিতে পড়াশোনা করার আর আরব দেশে আরবিতে পড়াশোনা করার অনেক তফাৎ আছে সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন এবং কিছু বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে আসলে একটা স্কলারশিপ সম্পর্কে যখন আপনার পাওয়ার ইচ্ছা থাকবে বা আবেদন করার ইচ্ছা থাকবে তখন আপনাকে অবশ্যই এই বিষয় স্কলারশিপ সম্পর্কে জানতে হবে হ্যাঁ এখন তো সোশ্যাল মিডিয়া উন্মুক্ত যেখানে এসে যেখান বা সেখান হতে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন যে স্কলারশিপ সম্পর্কে আপনি আবেদন করতে চান সেটা প্রোগ্রাম না ক্যারাবিক ল্যাঙ্গুয়েজ করতো আপনার দক্ষতার উপরে আপনি জাস্ট সিদ্ধান্ত নেবেন আপনি কোন প্রোগ্রামে আবেদন করবেন এবং আসলে যারা জানেন না তারা জানার চেষ্টা করবেন আর তারপরও যারা নিজের অবহেলা বা গাফিলতির কারণে জানতে চান না আসলে আমি মনে করি না তাদের স্কলারশিপ আবেদন করার কোনো যোগ্যতা আছে যদি না একটা স্টুডেন্ট স্কলারশিপ সম্পর্কে জানে মানে আবেদন নাই করতে পারেন আপনি নিজে নিজে যে কোনো কারোর মাধ্যমে আবেদন করতে পারেন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু কথা হলো যে অনেকে কম্পিউটার নাও থাকতে পারে তো কিন্তু ইনফরমেশন জানার ক্ষেত্রে তারা কম্পিউটার প্রয়োজন হয় না আপনি মোবাইল বা স্মার্টফোন দিয়ে তো ইনফরমেশন জানতে পারবেন এবং যার মাধ্যমে আপনি আবেদন করবেন তার কাছে হতে আইডিটা নিয়ে নেবেন নেওয়ার পর আপনি চেক করবেন সমস্ত ইনফরমেশন ঠিক আছে কেন তারপর ফাইনাল সাবমিট করবেন আমরা অনেক কেস দেখেছি যার কারণে আমরা এই বিষয়ে উপরে কথা বলার চেষ্টা করতেছি যে আবেদন করেছে ভুল ভুলেছে তখন বলতেছে ভাই কি করবো এত কিছু করার অলরেডি ফাইনাল সাবমিট আপনি করে দিয়েছেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে নিজের আবেদন এটা স্কলারশিপের পাশে আবার থাকবে তো সুতরাং সেই জিনিসটা অন্য হাতে দিবেন না সে আসলে যেমনিভাবে আপনি আবেদন করে দিল এটা আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন খুবই খুবই জরুরি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন সর্বোচ্চ চেষ্টা করবেন স্কলার সম্পর্কে জানার এবং নিজের মাধ্যমে নিজে নিজে আবেদন করার এখন অনেক গ্রুপ আছে যেখানে আপনি জয়েন করলেই সমস্যার কথা বললেই আপনি তারা আপনাকে বলে দিবে এখন কেউ যদি আমাকে বলে ভাই আমি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাও সৌদি আরবে কী করে শুরু করতে পারি এটা কোনো আনসার আমার কাছে নয় কারণ ডিটেলসে এত বলার সময় বা ডিটেলসে এত কথা বলার সুযোগ নাই যদি আপনি স্পেসিফিক কোনো প্রশ্ন করেন তাহলে সেটা আমার জন্য সহজ কারণ আমাকে তো আসলে এক একজন মানুষকে উত্তর দেওয়া লাগে উত্তর দিতে হয় না আমাকে তো বহু মানুষকে বা বহু মেসেজকে মেসেজে রিপ্লাই দিয়ে সুতরাং সেক্ষেত্রে আপনার এরকম একটা প্রশ্ন এটা কোনো আমি মনে করি এটা কোনো প্রশ্ন নয় কেননা যেটা কোনো স্পেসিফিক প্রশ্ন নয় সেটা প্রশ্ন হতে পারে না আমি আসলে ডিটেলস আপনাকে বলতে পারবো না কারণ অলরেডি আমি ভিডিও তৈরি করেছি আপনি ইউটিউবে সার্চ করেন ভিডিও দেখেন তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা সেটা সমাধান করার জন্য তাহলে মেন কথা দাঁড়ালো অবশ্যই আপনাকে আরবি জানতে হবে ডিটেল কনার্স প্রোগ্রাম আবেদন করার জন্য আর স্কলারশিপ সম্পর্কে জানতে হবে আবেদন করার জন্য যদি স্কলারশিপ সম্পর্কে স্কলারশিপ সম্পর্কে না জানেন তাহলে আপনি আবেদনের যোগ্য যোগ্যতা অর্জন করতে পারেনি এই বিষয়টা খেয়াল রাখবেন অনেক সময় স্ট্যাটাস দেওয়া হয় স্ট্যাটাস দেওয়ার পরেও বলে ভাই এটা কি হবে আসলে ওই তার ওই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমি স্ট্যাটাসে লিখে দিয়েছি এই বিষয়টা খেয়াল করবেন আসলে এগুলো কি হয় যে আসলে যদি আপনি এগুলো জানেন তাহলে মনে হয় একটা স্টুডেন্ট স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করতেছে বা তার পরিশ্রম আছে কিন্তু কিছুই জানি না তাহলে তার কোনো পরিশ্রম নেই শুধু ফোন করলো ভাই আমার আবেদনটা করে দেন অমুক চোখায় এটা কোনো স্টুডেন্টের আচরণ হতে পারে না তো আমি অলরেডি অনেক কথা বলে ফেলেছি আসলে এই ভিডিওটা বানার জন্য আমি ওয়েট করছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম দুইটা ভিডিও বানাবো কিন্তু একটা ভিডিও দিয়ে আমি বলার চেষ্টা করছি সেই জন্য একটু লম্বা সময় এনে নিচ্ছি তো যে স্কলারশিপের স্কলারশিপ জন্য কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কিংস সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ এবং এটা ডিটেক অনার্স প্রোগ্রামের জন্য এবং আবেদন করতে পারবেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ এই সময়ের ভিতরে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে অনলাইনের মাধ্যমে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি কীভাবে আপনারা আরেকিক ল্যাঙ্গুয়েজ কোর্স আবেদন করবেন অলরেডি অনেকেই করেছেন ওই ভিডিওটি দেখলে এই আবেদনটাই আপনি সম্পূর্ণ করতে পারবেন সেম আবেদন প্রসেসটা সেম কিছু বিষয়গুলো আছে যেগুলো একটু কঠিন যদি এরম কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেজ করবেন বা বিভিন্ন গুরুবাসাদকে মেসেজ করবেন তারা সবজে আপনাকে আনসার কোনো সমস্যা নেই বলা যায় যে পঁচানব্বই পার্সেন্ট সব কিছু সেম এবং নিজের আবেদন নিজে করবেন খুব বেশি পেপার্স লাগবে না সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে এখন এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য কী কী পেপার্স লাগবে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাসপোর্ট লাগবে এবং যদি পাসপোর্ট কারোর নাও থাকে জাতীয় পরিচয়পত্র থাকে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদন রেজিস্ট্রেশনে প্রথমে দেখবেন যে আইডেন্টি নাম্বার চাইবে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বার দেবেন বা আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারও দিতে পারেন কোনো সমস্যা নেই এবং সার্টিফিকেট মার্কশিট লাগবে এবং আপনার এসএসসি এবং এইচএসসি একটা কথা বলে দিই যে কারা কারা আবেদন করতে পারবেন আসলে আবেদন করতে পারবেন যারা এইচএসসি এইচএসসি পাশ পাস করেছেন বা এইস সমান আলিম বা ডিপ্লোমা আদারওয়াইজ আর কেউ আবেদন করতে পারবে না কমই মালাস কোনো সার্টিফিকেট আবেদন করবে না করতে পারবে না এখানে এ বিষয়টা খেয়াল রাখবেন শুধুমাত্র যারা বেফাকের আন্ডারে আছে তারা স্যার আবেদন করতে পারবে না যদি আপনার পেপার্স বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রি সত্যায়িত করে বা করেছে বলে আপনি জানেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আর তাছাড়া আর কেউ আবেদন করতে পারবে না এবং সার্টিফিকেট মার্কশিট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই কোনো আরবি অনুবাদ আরবি অনুবাদের কোনো প্রয়োজন নেই এবং কোনো নোটারি করার প্রয়োজন নেই এ বিষয়টা খেয়াল রাখবেন এবং রিকমেন্ডেশন লেটার অবশ্যই লাগবে রিকমেন্ডেশন লেটার আপনি নেবেন আপনার টিচার হতে কোনো ভালো মাওলানা বা ভালো আলেমের কাছে হতে নিতে হবে এমন কোনো মানে এমন কোনো বিষয় নয় আর এখন বর্তমানে সৌদের সিস্টেমটা পরিবর্তন হয়েছে আপনি আপনার টিচার হতে বা প্রিন্সিপাল হতে একটা রিকমেন্ডেশন লেটার নিতে পারেন অনেকেই বলছে টেস্টিমোনিয়াল দিয়ে আসলে কি আবেদন করা যাবে কিনা এখন যদি আপনার রিকমেন্ডেশন না থাকে তাহলে আপনি ওটা দিতে পারেন কোনো সমস্যা নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে অনলাইন একটা ফর্ম আছে ওই ওয়েবসাইটে আমি ওয়েবসাইটে লিঙ্ক ইনশালা দিয়ে দেওয়ার চেষ্টা করব ওয়েবসাইটে একটা ফর্ম আছে ওখানে ফর্মটা অ্যারাবিকে আছে আপনি আমি অলরেডি একটা পোস্ট করেছি আমার সৌদি আরবে স্কলারশিপের পেজে ওই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু আমি ডিটেলসে লিখে দিচ্ছি ওটা দেখলে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে ওই ফর্ম আপলোড ছাড়া আপনি কিন্তু আবেদন কমপ্লিট করতে পারবেন এই সমস্ত ডকুমেন্টস আপলোড দেবেন আপনার একদম লাস্টে লাস্ট পর্যায়ে এবং পাসপোর্ট আইডেন্টি আইডেন্টি এর কিছু নিয়মকানুন আছে যে পিডিএফ দিবেন না কি যে পিজে ফাইল দিবেন সব কিছু ডিটেলস ওখানে লেখা আছে সেটা ফলো করলে এনশা আপনি আবেদন কমপ্লিট করতে পারবেন কোনো সমস্যা নেই এই স্কলারশিপের জন্য সুবিধা কী আসলে সুবিধা অলরেডি আমরা আলোচনা করেছি বিভিন্ন স্কলারশিপের সম্পর্কে বিভিন্ন ইউনিভার্সিটি বা সৌদি এডুকেশন মিস্ট্রির মাধ্যমে যে সমস্ত স্কলারশিপ দেওয়া হয় সমস্ত বিষয় আপনার আলোচনা করেছি সেম স্কলারশিপের সুবিধাগুলো সেমই আছে ফুল ফ্রি স্কলারশিপ এটার জন্য এই স্কলারশিপ জন্য আপনি আপনি যদি আবেদন করেন তাহলে আপনাকে আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগবে না ডিলেক্ট অনার্স শুরু হবে কিন্তু আপনাকে অবশ্যই আরবি জানতে হবে এবং কী কী ফ্যাকাল্টি বা কী কী ডিপার্টমেন্ট আপনি পেতে পারেন বা কোন কোন ডিপার্টমেন্টের আন্ডার আপনি পড়াশোনা করতে পারেন সেই বিষয়গুলো আপনি আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে প্রথমত বলতে চাই যে ছেলেদের জন্য আর্টস ফ্যাকাল্টি যেরকম হিস্ট্রি আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোশ্যাল স্টাডিজ ইনফরমেশন সায়েন্স সায়েন্স জিওগ্রাফি মিডিয়া ইসলামিক স্টাডিজ এ সমস্ত সাবজেক্ট আছে ছেলেদের জন্য আর্টস ফ্যাকাল্টির আন্ডারে এবং সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে আছে ফ্যাকাল্টি অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ সায়েন্স ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স অফ বিজনেস এবং মেয়েদের জন্য কি কি ফ্যাকাল্টি আছে ফ্যাকাল্টি অফ আর্টস আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স আছে এবং ফ্যাকাল্টি অফ বিজনেস আছে এই সমস্ত বিষয়ের উপর আপনারা পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ আশা করি এই বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তো সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আরবি না জানে ডিটে কনার্স প্রোগ্রাম আবেদন করবেন না কেন করবেন আপনার প্রশ্ন থাকতে পারে যে আসলে পড়াশোনা তো ইংরেজি মিডিয়ামে আমি সায়েন্স পড়বো আমি ইঞ্জিনিয়ারিং পড়বো তাহলে কী করা যায় হ্যাঁ এইখানে ইংরেজি মিডিয়াম আপনি পাবেন কিন্তু কথা হলো যে কিছু সাবজেক্ট আছে যেগুলো টোটালি অ্যারাবিকে যেরকম ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে বাংলাদেশে যেরকম হয় না যে স্বাধীন বাংলাদেশের অভ্যধ্যায়ের ইতিহাস এটা সবাইকেই পড়তে হয় সমস্ত ডিপার্টমেন্ট বা সমস্ত ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদেরকে সুতরাং প্রতিটা দেশে এরকম কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট আছে যেগুলো টোটালি আরবেকে সমস্ত সাবজেক্ট টোটালি আরবে যেরকম ইসলামিক কালচার ওয়ান টু থ্রি ফোর এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ওয়ান টু এগুলো আপনি পাশই করতে পারবেন আপনি দশ নম্বর পাবেন কি না আমার সন্দেহ যদি আপনি অ্যারাবিক না জানেন আর আমি অ্যারাবিক দক্ষতার উপরে তো কথা বলেছি অলরেডি সুতরাং যদি পাশ না করেন বাংলাদেশে কী হয় যে একটা সাবজেক্টে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় যে একটা সাবজেক্টে ফেল করলে ওটা ওই ক্রেডিট আওয়ারটা ধরা হয় না না ধরে রেজাল্ট হিসেবে করা হয় সুতরাং রেজাল্টের উপর কোনো প্রভাব পড়ে না কিন্তু সৌদি আরবে যে সাবজেক্টে ফেল করবেন সেটা ক্রেডিট আওয়ার হিসেবে ধরা হবে এবং আপনার ক্রেডিট থেকে পাস করলে যে পয়েন্টটা দেওয়া হচ্ছে তাতে কম পয়েন্ট দেওয়া হবে সুতরাং এটা ডিটেলস আমি অলরেডি আলোচনা করেছি এর আর আগে এটা দেখে নেবেন এই ভিডিওটি সুতরাং রেজাল্ট খারাপ হওয়ার খুবই খুবই সম্ভাবনা আছে এবং আরবি তো আরবিতে মানে ক্লাস তো সবসময় মানে বেশিরভাগ সময় তো আরবিতেই হবে যেহেতু অনার্স প্রোগ্রাম এখানে এড়াবেন ছাত্রছাত্রী ছাত্ররা থাকবে সুতরাং আপনাকে আরবিতে লেকচার শুনতে আরবি না জানলে আপনাদের লেকচার কিছু বুঝবেন না সুতরাং আবেগে সিদ্ধান্ত নেবেন না ঠিক আছে আর যে যেটাই বলুক না কেন সেটা থেকে আমার কথাটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি সেটাই চাই যেটা আপনাদের জন্য কল্যাঙ্কার হতে পারে আসলে আল্লাহ তালা সব কিছুই জানেন এবং আমি না বলার চেষ্টা করি এবং আমি সত্যবাদীদের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা রহম করুন আপনাদেরকে বোঝার জন্য সহজ করুন আপনাদের জন্য সবকিছু ইনশাআল্লাহ তালা ভালো কিছু হবে যদি আল্লাহ তালা চান সালাম উলাইকুম রহমতল্লা বরক